তাহলে আজকে আমরা কি তৈরি করব ট্যাব ক্যানভাস প্রথমে আমি ফর্মসে গেলাম তারপরে ক্রিয়েট আইকনে ক্লিক করে একটা নতুন ফর্মস নিলাম এটার নাম দেব হচ্ছে ট্যাব ক্যানভাস এক্সাম্পল এরপর আমি ক্যানভাসে গেলাম ক্যানভাসে গিয়ে ক্রিয়েট ক্যানভাসে ক্লিক করে নতুন একটা ক্যানভাস দিলাম এবং ক্যানভাসটার প্রপার্টি ফিল্ডে গিয়ে টাইপটা চেঞ্জ করে দিয়ে আমি বললাম এটা ট্যাব এই ক্যানভাসটার লেআউট এডিটরে যাই দুইটা ট্যাব দেখতে পাচ্ছি আমরা ট্যাবগুলোর নাম আমরা চেঞ্জ করব প্রথম ট্যাবে গেলাম প্রথম ট্যাবে আমি দেখাবো হচ্ছে ডিপার্টমেন্টস ডিপার্টমেন্টস এবং এটার লেভেল চেঞ্জ করে দিলাম আমি ডিপার্টমেন্ট দ্বিতীয় ট্যাবে গেলাম এটার নাম দিলাম এমপ্লয়িজ এবং লেভেলটা চেঞ্জ করে দিলাম এমপ্লয়িজ রাখলাম এখন আমি এই ক্যানভাসের উপরে রাইট ক্লিক করে ডাটা ব্লক উইজার্ড দিয়ে একটা ফর্ম তৈরি করব প্রথমে নিবে হচ্ছে ডিপার্টমেন্টস টেবিল ডাটাবেজ আইটেম সবগুলো নিয়ে নিলাম লেআউট উইজার্ড ক্যানভাস এক্সিস্টিং ক্যানভাস আমার ক্যানভাস টু এবং ডিসপ্লে আইটেম সবগুলো নিলাম এটা আমার হবে ফর্ম এটা ফ্রেম দিলাম ডিপার্টমেন্টস আমি ক্যানভাসের উপরে ক্লিক করে অ্যাগেইন আবার ডাটা ব্লক উইজার্ড নিলাম আমি এটা মাস্টার ডিটেল তৈরি করতেছি যদি টেবিল আর ভিউ এখন নিব হচ্ছে এমপ্লয়িজ টেবিল এখানে আমি মাস্টার ডিটেলের রিলেশনটা অটোমেটিকই ক্রিয়েট করতেছি এমপ্লয়িজ টেবিল থেকে নিল ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্টস টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি নিয়ে জয়েন করলো লেআউট উইজার্ডটা আসলো ক্যানভাস আমার এক্সিস্টিং যে ক্যানভাস তৈরি করা ওটাই সে সিলেক্ট করলো এখানে ডিসপ্লে আইটেম আমি দেখাবো এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম দেখাবো হায়ার ডেট জব আইডি এবং স্যালারি পাঁচটা কলাম আমি দেখাচ্ছি যেহেতু একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক এমপ্লয়ি থাকে সেহেতু আমি এমপ্লয়িটাকে টেবুলার হিসাবে নিলাম এমপ্লয়িজ যেহেতু আমার পুরোটাই মাস্টার ডিটেলটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের আন্ডার এখন তো আমার এমপ্লয়িজটা হওয়ার কথা আমার এমপ্লয়িজ ট্যাবে এবং ডিপার্টমেন্টসটা হওয়ার কথা ডিপার্টমেন্টস ট্যাবে তো এখানে আমি এমপ্লয়ির সব কলামগুলো ধরলাম F4 দিলাম যেহেতু দুইটার ক্যানভাসই আমার একটা সেহেতু এটারে ট্যাব পেজটা বলা আছে ডিপার্টমেন্টস এটারে আমি এমপ্লয়িজ করে দিব এখন শুধু ফ্রেমটা আমার রয়ে গেছে ফ্রেমটারে আমি টেনে এমপ্লয়িজের মধ্যে দিয়ে দিলাম আসছে ফ্রেম সহ এখন নাম্বার অফ রেকর্ডস ডিসপ্লে 5 আমি সেভ দিলাম ট্যাব ক্যানভাস এক্সাম্পল নামে আছে কম্পাইল করলাম এবং ফর্মটাকে আমি রান করলাম
কোয়েরি করলাম আমি দেখতে পাচ্ছি 10 নাম্বার ডিপার্টমেন্ট তাহলে আমি এটার এমপ্লয়ি গুলো আমি এমপ্লয়ি ট্যাবে গিয়ে দেখব 10 নাম্বার ডিপার্টমেন্টে 10 নাম্বার ডিপার্টমেন্টে আমার একজন এমপ্লয়ি আছে আমি 20 নম্বরে দেখি 20 নম্বরে দুইজন আছে আমি 30 নম্বরে দেখি 30 নম্বরে আমার অনেকগুলো আছে এই হচ্ছে আমাদের ট্যাব ক্যানভাস